सबस्क्राइब करुन टिकटॉक बीडी सवार आगे वीडियो पेते प्रेस करुन बेल आइकने Hey viewers, assalamu alaikum. TikTok video channel pakho theke apnader shagotom. So viewers, ajke ami apnader dekhabo je Netgear router kibhabe shohojei setup korte parben. Apni chaile apnar phone theke setup korte paren othoba apni apnar mobile thekeo setup korte paren othoba apni chaile PC thekeo eti setup korte paren. So viewers, amar samne ekhon ekti Netgear router ache. So ami apnader dekhabo je Netgear router amar kache kon model ti ache. Netgear router আপনি বাজারে কিনতে পেয়ে যাবেন খুব ভালো মানের একটি router কিন্তু router setup এর জটিলতায় অনেকেই হচ্ছে Netgear router কিনতে চান না তো আমার সামনে এখন যেটি আছে সেটি হচ্ছে Netgear router তো আমি যদি আপনাদের একটু দেখিয়ে দেই সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Netgear router routerটা ঠিক এরকম এরকম হচ্ছে router এবং routerের পিছনে হচ্ছে একটা WAN port আর তিনটা LAN port এটা USB দিয়েও আপনি চালাতে পারবেন অথবা মডেম দ্বারাও চালাতে পারবেন এই হচ্ছে রাউটারটা রাউটারের সেটআপটা আমি কিভাবে করব সকল প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দেব তো ভিউয়ার্স এর মধ্যে হচ্ছে আমি আপনাকে দেখাই যে আমার মেইন কেবল যেটা এটা হচ্ছে আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা ISP আমাকে দিয়েছে তো এই রাউটারটা আমি হচ্ছে এই ব্লু পোর্টে হচ্ছে লাগাবো এই ব্লু পোর্টে লাগাবো এবং আমার কাছে আরেকটি কেবল আছে যেটার মাধ্যমে হচ্ছে আমি আমার কেবলটা পিসিতে নিয়েছি তো এই হচ্ছে আরেকটা কেবল এটা হচ্ছে আমি ওয়ান ল্যান পোর্টে লাগাবো তো এই যে ব্ল্যাক পোর্ট গুলো আছে এই পোর্টে আমি লাগাবো তো লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কোনো একটি পোর্টেই হচ্ছে লাগালে হবে এবং এই যে আরেকটি তার আছে যেটি হচ্ছে আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা যার থেকে আমি নেট নিয়েছি সে আমাকে দিয়েছে তো এটা আমি যদি এখন ব্লু পোর্টে লাগিয়ে দেই তো এই হচ্ছে এটা হচ্ছে আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দিয়েছে আর এটা হচ্ছে আমার পিসিতে সংযোগ হয়েছে তো ভিউয়ার্স চলুন দেরি না করে শুরু করা যাক দেখা যাক কিভাবে হচ্ছে আমি রাউটারটা সেটআপ করি চলুন দেরি না করে শুরু করা যাক তো ভিউয়ার্স Netgear router আপনাকে সেটআপ করতে হলে প্রথমে যেটা করতে হবে আপনার গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে তো আমি কম্পিউটার থেকে যেহেতু করছি আপনি চাইলে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটা অন করে নিতে পারেন দেন এখানে আপনি আইপি যেটা লিখবেন 192.168.1.1 এটাতে এন্টার করবেন দেন হচ্ছে আপনি চাইলে www.netgear.com আইপিটা আমি আপনাদের বলে দিচ্ছি www.routerlogin দিতে হবে আপনাকে .net এটা আপনি এন্টার করেও Netgear এর পেজে চলে যেতে পারেন সো আমি হচ্ছে 192 যেটা সেটা সহজ সবচেয়ে আমি এটা আপনাদের দেখাচ্ছি 192 তে গিয়ে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন দেন এখান থেকে দিবেন ইফ ইউ ডোন্ট হ্যাভ স্মার্টফোন দেন হচ্ছে এখান থেকে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি যদি ক্লিক করে দেন এখানে ওদের টার্ম এন্ড কন্ডিশন আছে আপনি এটা আই এগ্রি দিয়ে দিবেন দেন হচ্ছে আমার ইন্টারনেট কানেকশন ওরা চেক আপ করবে যদি আপনি আপনার ল্যান পোর্ট কানেক্টেড করেন ব্লু পোর্টে তাহলে হচ্ছে একটা রেড বাটন জ্বলবে কিছুটা সময় প্রয়োজন হচ্ছে দেন এখান থেকে আপনি চাইলে সহজে সেটআপ করতে পারেন অথবা নিজে থেকেও সেটআপ করতে পারবেন তো যেহেতু আমি আপনাদের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি সেহেতু Netgear জিনির হেল্প নেওয়ার দরকার নেই নো আই ওয়ান্ট টু কনফিগার ইন্টারনেট মাইসেলফ আপনি আপনার স্মার্টফোন থেকেও যদি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করেন সেম প্রসেস আমি কম্পিউটার ইউজ করছি আপনি চাইলে আপনি স্মার্টফোন ইউজ করতে পারেন দেন এখান থেকে নেক্সট দেন হচ্ছে ওকে করে দিবেন দেন এখানে আপনাকে একটা অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে বলবে আমি হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করছি অ্যাডমিন \@\hash আমি \@ অথবা \hash ইউজ করি কারণ হচ্ছে এতে সিকিউরড হয় আপনি চাইলে এরকম কিছু ব্যবহার করতে পারেন দেন এখান থেকে যে কোনো একটা পোর্শন সিলেক্ট করে দিবেন মন মতো এটা কোনো কিছু দরকার নেই রাউটার সেটআপ করলে এই সব টোটাল বিষয়টি চলে যায় এখান থেকে নেক্সট কিছুটা লোড নিচ্ছে আপনি যদি আপনার ফোন থেকেও করেন তাহলে লোড নেবে এর আগে এর মধ্যে আপনাকে বলে রাখি ভিউয়ার্স আপনি যদি ফোন থেকে আপনার
রাউটার সেট আপ করতে চান, তাহলে হচ্ছে যেটা করতে হবে, আপনার ফোনটা রাউটার সাথে কানেক্টেড করতে হবে। রাউটার কানেক্টেড করার জন্য আপনি অবশ্যই দেখতে পারবেন যে আপনার রাউটারে পাসওয়ার্ড দেওয়া আছে। সেই পাসওয়ার্ড দিয়ে আপনার নেটগিয়ারের মডেল দেখবেন আপনি সার্চ করে পেয়ে গেছেন। তো আমি একটু আগে যে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিচ্ছি। ইউজার নেম ছিল অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড ছিল অ্যাডমিন ডাবল অ্যাট দ্য রেট ডাবল হ্যাশ। দেন এখান থেকে যদি সাইন ইন করি, এই হচ্ছে আমাদের নেটগিয়ারের ইন্টারফেস। আপনি চাইলে হচ্ছে আপনার মোবাইল দিয়েও করতে পারবেন। তো মোবাইলে যেহেতু অ্যাপস ইনস্টল করার প্রয়োজন হয় সেহেতু আমি এটি করছি না। দেন আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আমি ইন্টারনেটে চলে যাচ্ছি। দেন এখান থেকে আপনি কানেকশন টাইপ সেট করবেন। তো এখান থেকে আপনি কানেকশন টাইপ যেটা সেটা করবেন, ডাজ ইউ কম ইওর ইন্টারনেট কানেকশন ইজ রিকোয়ার্ড লগ ইন, এটা ওকে করে দিবেন। দেন এটা ওকে করার পর অথবা ইয়েস করার পর আপনি দেখতে পাবেন আপনার কানেকশন টাইপ চলে এসেছে। আমার কানেকশন টাইপ হচ্ছে পিপিওই। সো আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি। আমার ইউজার নেমটা একেবারে সহজ, এটা ইউজার নেম 02 অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে 02। দেন এখান থেকে আমি যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে হচ্ছে আমার কানেকশন সেট আপ হয়ে যাবে। যেহেতু আমার কানেকশন হচ্ছে পিপিওই, এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে ওয়্যারলেস এর নাম এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব। তো এই প্রসেসটা কিছুটা সময়ের প্রয়োজন হচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ব্লকটা পূর্ণ হয়ে গেছে সম্পূর্ণ। তো এরপর হচ্ছে আপনার আবার ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আবার সাইন ইন। দেন হচ্ছে আমরা ওয়ারলেসে চলে যাব। আচ্ছা, ওয়ারলেসে যাওয়ার পর আমার নেট গিয়ার, এটা হচ্ছে রাউটার বর্তমান নেম, আমি এটা দিয়ে দিচ্ছি ডাবল অ্যাট দ্য রেট ডাবল হ্যাশ। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। অ্যান্ড 5 GHz যদি আপনি সিলেক্ট করতে চান, তারপর ডাবল অ্যাট দ্য রেট ডাবল হ্যাশ, আমি দুইটাতে একই রাখছি। এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ডাবল অ্যাট দ্য রেট ডাবল হ্যাশ 1 2 3 4 5 6। দেন এখান থেকে আমি অ্যাপ্লাই করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ইন্টারনেট কানেকশন সেট আপ হয়ে গেছে। কিছুক্ষণ আগে এটা ক্রস ছিল। তো এখান থেকে যদি আমি ইউটিউব ইউজ করি, তো দেখতে পাচ্ছেন এই যে আমার ইন্টারনেট কানেক্টেড কিন্তু হয়ে গেছে। আবার যদি রিফ্রেশ দেই, তো ইন্টারনেট চলছে। যদি ফেসবুকে যাই, তো ইন্টারনেট কিন্তু এখন চলছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। সো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।